আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের জন্য আজকে আমি একটি গুড নিউজ নিয়ে আসছি। সেই গুড নিউজটি হচ্ছে, আমরা ইতিমধ্যেই অনেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে বাংলাদেশের সকল কওমি মাদ্রাসার সাথে যে হেফজখানা রয়েছে, এই হেফজখানাগুলি খুলে দেওয়ার জন্য আমাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। তো আসলে এটা হচ্ছে আমাদের বড়দের দরখাস্তের একটা ফসল। সেটা হচ্ছে, আমরা অনেকে হয়তো জানি যে গত বৃহস্পতিবার অর্থাৎ গত 3 তারিখে আমাদের বাংলাদেশের যে কওমি মাদ্রাসার একমাত্র বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া এর পক্ষ থেকে, বেফাকুল মাদারিসিয়া এর বিশেষ প্রতিনিধির মাধ্যমে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের কওমি মাদ্রাসাকে খুলে দেওয়ার জন্য আবেদন করেছিলেন। তারই পরিপ্রেক্ষিতে এখন মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমাদের বাংলাদেশের হেফজখানাগুলি খুলে দেওয়ার জন্য অনুমতি প্রদান করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশের হেফজখানাগুলি খুলে দেওয়ার জন্য, এবং স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের ইসলামী ফাউন্ডেশনের দায়িত্বরত জনাব মাওলানা ডক্টর মুস্তাক আহমদকে ফোন করে যে দেশের হেফজখানাগুলি খুলে দেওয়ার জন্য বলে দিয়েছেন। তো এই নিউজটা নিয়ে অনেকে সন্দিহান আছে, কেউ বলতেছেন ভুয়া নিউজ, বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছেন এই নিউজটি নিয়ে। তো এজন্য যাতে আমরা কনফার্ম হতে পারি যে না আসলেই আমাদের প্রধানমন্ত্রী যে আমাদের হেফজখানাগুলি খুলে দেওয়ার জন্য বলেছে, এজন্য আপনাদের জন্য এই নিউজটি নিয়ে আসছি। তো আমাদের এই নিউজের সত্যতার জন্য আমরা সরাসরি আমাদের যে প্রতিনিধিরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বরাবর দরখাস্ত করেছিলেন, যে প্রতিনিধিরা গিয়েছিলেন তাদের একজন ছিলেন জনাব হযরত মাওলানা মুফতি ইয়াহিয়া মাহমুদ সাহেব। আমরা ওনার মুখ থেকে শুনবো বাকি যে কীভাবে আমাদের প্রধানমন্ত্রী আমাদের মাদ্রাসাগুলি খুলে দেওয়ার জন্য অনুমতি দিয়েছে। তো চলুন বন্ধুরা আমরা দেখে আসি যে আমাদের হযরত কী বলতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, বিশেষ করে কওমি মাদ্রাসার ওলামা, তলাবা এবং হিতাকাঙ্ক্ষী যারা, তাদের সকলকে একটা সুসংবাদ দেওয়ার জন্য আজ আমি লাইভে উপস্থিত হয়েছি। আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে গত 3 তারিখ বৃহস্পতিবার মাওলানা ডক্টর মুস্তাক আহমদ সাহেব, মাওলানা মুফতি মোহাম্মদ আলী সাহেব এবং রেলওয়ে স্টেশন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুজিবুর রহমান সাহেব এবং আমি ইয়াহিয়া মাহমুদ, আমরা 4 জন ইফাকুল মাদারিসি দিনিয়ার পক্ষ থেকে কওমি মাদ্রাসাগুলো খুলে দেওয়ার জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটা দরখাস্ত আমরা পেশ করেছিলাম গত বৃহস্পতিবার দিবাগত রাত্রে। তো এই কিছুক্ষণ আগে এখানে ফোন এসে গেছিল, তো এই কিছুক্ষণ আগে হযরত মাওলানা ডক্টর মুস্তাক আহমদ সাহেব ওনাকে ফোন করেছিলেন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যে তিনি PM বরাবর ওই দরখাস্ত পেশ করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে দিয়েছেন যে আপনি কওমি মাদ্রাসাগুলোকে জানিয়ে দেন তারা হিফজখানা স্বাস্থ্যবিধি মেনে যেন খুলে দেয়। তো হিফজখানা খোলার অনুমতি মাননীয় প্রধানমন্ত্রী পক্ষ থেকে পাওয়া গেছে, এখন হিফজখানা খোলার ব্যাপারে আর কোনো সমস্যা নেই। সমস্ত কওমি মাদ্রাসা তারা তাদের হিফজখানা খুলে দিতে পারে, হিফজখানায় পড়াশোনা চালু করতে পারে। তো অন্তত খোলার ব্যাপারে কিছুটা অগ্রগতি তো আমরা অর্জন করতে পারলাম। একেবারেই যেখানে বন্ধ ছিল সেখানে হিফজখানা খুলবে, কোরআনে কারিমের তেলাওয়াত চালু হবে ইনশাআল্লাহ, বাকিটাও অচিরেই হয়ে যাবে বলে আশা করি। আপনারা সকলে দোয়া করতে থাকুন, আমরা চেষ্টা অব্যাহত রাখব যেন পুরোপুরি খোলার ব্যবস্থা হয়ে যায়, সেই চেষ্টা আমরা করতেছি। আল্লাহ তাআলা যেন কামিয়াব করেন, সকলের দোয়া চাই। আমা আলাইনা ইল্লাল বালাগ। আপনারা এটা শেয়ার করে জানিয়ে দেন যে সমস্ত কওমি মাদ্রাসাগুলোকে যে এই 4 জনের প্রতিনিধি দল, মাওলানা ডক্টর মুস্তাক আহমদ সাহেব, মুফতি মোহাম্মদ আলী সাহেব, ইয়াহিয়া মাহমুদ এবং
মাওলানা মুজিবুর রহমান সাহেব এই চারজনের প্রতিনিধি দল তারা যে আবেদন করেছিল প্রধানমন্ত্রী বরাবর ওই আবেদনকে বিবেচনায় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে হেফজখানা এখন খুলে দিতে পারি আমরা আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ তাআলা মাদ্রাসাগুলোর আবার সেই পুরোদমে শিক্ষা কার্যক্রম চালুর জন্য ব্যবস্থা করে দেন এই দোয়া নিজেও করি আপনাদের সকলের কাছে চাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের সকলের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু